नमस्कार बंधुरा, वेलकम टू द अनदर एपिसोड अफ नील स्क्रिप्ट। आमी नील, आबार एकटा नतून एपिसोड निये तोमादेर सामने चले एलाम। तो प्रत्येक दिनेर मतो आजकेओ किन्तु एकटा इंटरेस्टिंग भिडियो निये चले एसेछि। तो आजके किन्तु मेनलि खूब एकटा बेशी टपिक नेई, मात्र दु तिनटे टपिक निये आजके आलोचना करब। तो प्रत्येक दिनेर मतो आजकेओ बोलबो, जारा आमार चैनलटाके एखोनो सबसक्राइब करोनि तारा नीचेर ओई सबसक्राइब बाटनटाके क्लिक करे दाओ, और तार पाशे जे बेल आइकनटा आछे ओटाते क्लिक करे दाओ, एबं क्लिक करार पर अल करे दाओ जाते सबचेये ताड़ाताड़ी तोमार काछे नोटिफिकेशन पौंछे जाए। तो आजके किन्तु पुरो इंडियान आपडेट, कोनो इंटरनेशनल आपडेट नेई। आमार जे नेक्स्ट भिडियोटा आसबे सेटा हच्छे बार्सेलोनाटा नतून साइनिंग होयेछे सेई भिडियोटा निये, किन्तु एटा पुरोटाई इंडियान आपडेट, मेनलि केरला ब्लास्टार्सके निये। आर इस्ट बेंगलेर एकटा आछे, दुटो केरला ब्लास्टार्स एकटा इस्ट बेंगल, माने मोटामुटी तिनटे आपडेट। तो प्रथम जे आपडेटटा सेटा हच्छे 36 বছর বয়সী, এটা কিন্তু কেরালা ব্লাস্টার্সের আপডেট। 36 বছর বয়সী স্পেনের প্লেয়ার ইগর আঙ্গুলোকে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি সাইন করার ইচ্ছা প্রকাশ ঘটিয়েছে। তার সাথে কিন্তু একটা ট্রান্সফার নেগোসিয়েশন চলছে, কথাবার্তা চলছে। এই প্লেয়ারটা কিন্তু একটু বয়স্ক প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার, সে কিন্তু এক্স অ্যাথলেটিক বিলবাও প্লেয়ার, কিন্তু সে মোস্ট অফ দ্য কেরিয়ার কিন্তু পোল্যান্ডেই কাটিয়েছে। প্রথম প্রথম যখন কেরিয়ার সে স্টার্ট করেছিল তখন সে ইগর আঙ্গুলো কিন্তু অ্যাথলেটিক বিলবাওতে খেলতো, তারপরে সে অ্যাট দ্য এন্ড কিন্তু বেশিরভাগ কেরিয়ারটা কিন্তু সে পোল্যান্ডে কাটিয়েছে, কিন্তু তার জন্ম কিন্তু স্পেনে। তো ইগর আঙ্গুলো দেখা যাক আসে কিনা, তার সাথে কিন্তু ট্রান্সফার নেগোসিয়েশনটা চলছে। তো আমি বলবো এর থেকে ভালো স্ট্রাইকার কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি নিতে পারে, অনেক কম বয়সী স্ট্রাইকার। জানো যে ভাস্কেসের সাথে যেটা চলছিল, কুমরান তুৎসুনামের যখন আপডেটটা দিয়েছিলাম তখনই বলে দিয়েছিলাম যে ভাস্কেসের সঙ্গে যেই ট্রান্সফার নেগোসিয়েশনটা চলছিল সেটা কোনো রকমে ভেঙে গেছে, কারণ ভাস্কেস একটু বেশি টাকার ডিমান্ড করেছে। সেটা কিন্তু কেরালা ব্লাস্টার্সের যারা মেন আর কি ফুটবলের যে অফিসিয়াল যারা, তারা কিন্তু দেওয়ার ইচ্ছা প্রকাশ ঘটায়নি, মানে তাকে দেবে না অত পয়সা তার থেকে। কিন্তু সেই জন্যই কিন্তু তারা অন্যান্য স্ট্রাইকার খুঁজছে এখনও, কিন্তু এখনও তারা এই প্লেয়ারটার সঙ্গে এখন কথাবার্তা চালাচ্ছে। তো দেখা যাক এই প্লেয়ারটা পরের মরশুমে কেরালা ব্লাস্টার্স এফসিতে আসে কি না। যদি আসে তাহলে আমি একটু হতভম্বই হবো। কেন হবো? কারণ প্লেয়ারটার অনেকটা বয়স, প্লেয়ারটা কেমন খেলবে, তার ইঞ্জুরি আছে, কিন্তু আমি যতটুকু শুনেছি সেখানে ইঞ্জুরি রেজিস্ট্যান্স বেশি, সে কিন্তু মোস্ট অফ দ্য টাইম ইঞ্জুরিতেই থাকে। তো দেখা যাক কেরালা ব্লাস্টার্স এফসি সেই প্লেয়ারটাকে আনে কি না। তো তারপরের যে আপডেট সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট আপডেট, তো মন দিয়ে শুনবে। তো এই সাহাল আব্দুল সামাদ বেশ কিছুদিন ধরে আমিও বলছিলাম যে এটিকে মোহনবাগান টিমে খেলবে, কিন্তু তোমরা জানো যে অলরেডি কিভাবে কোনো কনফার্ম হয়ে গেছে। তো সেই জন্য আর যেহেতু কিভাবে কোনো ইয়ংস্টার, মানে সেক্সাইল শুভগ যাদেরকে বেশি ইউটিলাইজ করতো, তো সেই জন্য তোমরা জানো গত বছর কিন্তু সাহাল আব্দুল সামাদ অতটাও চান্স পায়নি কেরালা ব্লাস্টার্স টিমে এরকো সার্টিফিকেট আন্ডারে। যে কটাই ম্যাচ খেলেছে সে কিন্তু আর কি বলবো আর কি সাবস্টিটিউশনে নেমেছে, নয় ফুল টাইম খেলার সুযোগই পায়নি, দু একটা ম্যাচ নেমেছে। এর থেকে আর মানে প্লেয়ারটার কোনো ইউটিলাইজই হয়নি, প্লেয়ারটার এর থেকে আর বাজে কিছু হতে পারে না, প্লেয়ারটার মধ্যে কিন্তু খুব ট্যালেন্ট আছে। তো এই সাহাল আব্দুল সামাদ কিন্তু এই খবরটা নিয়েছে যে কিভাবে কোনো ইয়ং ট্যালেন্টদের ইউটিলাইজ করে তাদেরকে খেলিয়ে খেলিয়ে দেখে কে কত। তো সেইটা শুনে কিন্তু হয়তো সে কিন্তু এরকম একটা কোনো একটা ইন্টারভিউতে এরকম বলেছে যে আমি কিভাবে কোনো আন্ডারে খেলতে চাই। তো এইটা তো কিন্তু একটা বেসিক নিউজ বললাম তোমাদের, তো এটা কিন্তু হতেও পারে, চান্স কম কিন্তু এটিকে মোহনবাগানে আসার, কেন এটা কিন্তু সত্যি যে কিভাবে কোনো তোমার ইয়ং প্লেয়ারদের ইউটিলাইজ বেশি করে। তো যদি সাহাল আব্দুল সামাদ রিটেইন হয় বা থেকে যায় রিক্রুট কর, তাকে তো অবশ্যই কেরালা ব্লাস্টার্স এফসি রিক্রুট করবে, কেন এত বড় ভালো একটা প্লেয়ার, ইয়ং ইয়ার মানে খুব একদম কী বলবো বাচ্চা ছেলেই বলা যায়, একদম ইয়ং প্লেয়ার। তো তাকে যদি রিক্রুট করে তো কিভাবে কোনো কিন্তু তার পারফরমেন্সটা দেখবে এবং ভালোই লাগবে, এবং তাকে কিন্তু নামাবে প্রত্যেকটা ম্যাচে, কিন্তু ম্যাচ টাইম পাবে। এবার এটিকে মোহনবাগানে ম্যাচ টাইম পাবে কিনা সেটাও কিন্তু কিন্তু দেখতে হবে। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে সাহাল আব্দুল সামাদ কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসিতেই রিক্রুট হবে বা রিটেইন করা হবে। তো তারপরে যে আপডেট সেটা অনেকদিন ধরে জনমনে চলছিল যে ডেরিক পেরেরা, ক্লিফোর্ড মিরান্ডা এই দুজন কিন্তু সার্জিও রিভেরা চলে যাওয়ার পরে গোয়া টিমের দায়িত্বটা নিয়েছিল, তাদের কিন্তু অনেকদিন ধরে একটা জনমনে ছিল যে তারা নাকি এফসি গোয়া ছেড়ে ইস্ট বেঙ্গল আসবে। সেটা কিন্তু এক ডেরিক পেরেরার থেকে কিন্তু ক্লিফোর্ড মিরান্ডা কিন্তু অনেকটা কথাবার্তা এগিয়েছিল ইস্ট বেঙ্গলের সাথে। তো এখন যেটা শোনা যাচ্ছে যে ক্লিফোর্ড মিরান্ডা কিন্তু কনফার্ম হয়ে গেছে, সত্যি কনফার্ম হয়ে গেছে ক্লিফোর্ড মিরান্ডা। তো হয়তো সে অ্যাসিস্ট মানে মারিও রিভেরার অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু ক্লিফোর্ড মিরান্ডা, মানে একটা কোচ কিন্তু কনফার্ম চলে যায়, সেটা হচ্ছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ। কিন্তু মারিও রিভেরার ব্যাপারটা এখনও কিছু নেই, তো দেখা যাক মারিও রিভেরা হয় কিনা, মানে কনফার্ম হয় কিনা অ্যাজ এ হেড কোচ, কিন্তু ক্লিফোর্ড মিরান্ডা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এইটুকু, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।